বললাম যে দেখো মানুষ যে বিয়ে করে কত টাকা পয়সা খরচ করে কত মানে 6 বছর আগে একজন যার সাথে তোমার মনে হয়েছে সাথে আমি সারা জীবন থাকবো যাই হবে ছোট ছোট 6 বছর পরে তোমার তার ভালো লাগলো তুমি তখন তোমার আরেকজনের মনে হয় যে না এর সাথে আমার জীবন কাটবে কেমন ব্যাপারটা অনিশ্চিত কোনো কিছুরই নিশ্চয়তা নাই মানে বিয়ে মানেই নিশ্চয়তা না আর কি ঘরে ঘরে তো আর মিত নেই যে সবাই সহ্য করবে ঘরে ঘরে মিতু নাই তুমি খুব সহ্য করো ফাল্লা কিভাবে পাঠাইছে সুইডিশ ওয়েদার যেমন আমি সহ্য করি না পারতে এটা আনন্দ নেই তোমাকেও ঠিক তেমনি আমি সহ্য করি না পারতে তাই ভাবলাম থাক সুইডিশ ওয়েদার যেমন পরিবর্তন হবে না মাসুদও পরিবর্তন হবে মেনে নাও সুখী হও মিত্র একজন আদর্শ মানুষ মেনে নাও সুখী হও চিন্তা করো না ভালো খাও ভালো ঘুমাও ভালো গান শুনো কাজ করো এত কিছু চিন্তা করো না ওয়েদার পরিবর্তন হবার না মাসুদও পরিবর্তন হবে না কিন্তু তুমি তো তার উল্টা তুমি খালি ভাবো সব পরিবর্তন হবে ওয়েদারও পরিবর্তন হবে মিতুও পরিবর্তন হবে এই জন্য তোমার মেজাজ খারাপ হবে কিন্তু ওয়েদার কি পরিবর্তন হবে সুইডিশ ওয়েদার না এমনই থাকবে তোমাকে বাইরে এই ওয়েদারই তোমাকে বাইরে যেতে হবে কাজ করতে হবে বাজার করতে হবে ইস রে কৃষ্ণটা পড়তে গানি রে কেমনে পরিষ্কার করবো ইস রে এখন আমি বাজারে যেতাম আজকে না গেলে চলে না ইস রে আমাকে তোমরা সকালে কেন ডাকো তোমরা হাইটে যেতে পারো না মেথ তুমি স্কুলে ইস রে এটাই এই দেশের 8 মাসের ওয়েদার তো তুমি এগুলো কেন বলো এটা পরিবর্তন হবে না ঠিক তেমনি মৃত্যুও পরিবর্তন হবে না তো যা খাও